বন্ধুরা, আমি চম্পা মার সঙ্গে আছো রোজকার মতন। তোমরা তোমাদের সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আমরা সবাই ভালোই আছি, কিন্তু সকালে আজকে একটা চরম বিপদ ঘটে যেতে পারতো, তো সেটা তারা মায়ের আশীর্বাদ আর তোমাদের সবার ভালোবাসায় অঘটনটা ঘটেনি। তো তোমাদেরকে বলার কারণ, আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমাদেরকে কিছু না বলতে পারলে ভালো লাগে না, তো সেই জন্যই তোমাদেরকে বলা। আর তোমরা যেহেতু আমার ফ্যামিলি হয়ে গেছে, তো তোমাদের তো আমার ফ্যামিলি, তো আমার সব কিছু জানার অধিকার তোমাদের আছে, এটা আমি মনে করি, তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি। আজকে সকাল 7টার সময় তোমাদের দাদাভাই কুটুসকিনি স্কুলে যাচ্ছিলো, হঠাৎ রাস্তার মাঝখানে, মানে তোমাদের দাদাভাই তো এমএসসি আছে, তো এমএসসি করেই ওকে নিয়ে রোজই কিন্তু ছেড়ে দিয়ে আসে। আজকে হঠাৎ রাস্তার মধ্যে এমএসসির সামনের পোর্শনটা না ভেঙে পড়ে গেছিলো, তো অনেক কষ্ট করে তোমাদের দাদাভাই গাড়িটাকে থামিয়েছে। আর ঘটনাটা ঘটেছে ঠিক বড় রাস্তা থেকে উঠে কুটুরদের স্কুলের আগের মুহূর্তে, মানে ওই রাস্তায় সকালবেলা 7টার সময় সেইভাবে খুব একটা গাড়ি ঘোড়া চলাফেরা করে না, খুব কমই দুই একটা গাড়ি, আর ওই বাচ্চাদের গার্জিয়ানরা ছাড়তে যায়, তাছাড়া ওই রাস্তায় কোনো বড় গাড়ি চলে না। তো বড় রাস্তা থেকে উঠে গিয়েছিলো, মানে এটা তারা মায়ের কৃপা ছাড়া এটা সম্ভব হতোই না কোনোভাবেই, আর তোমাদের আশীর্বাদ। তো যাই হোক, কোনো বিপদ হয়নি। তো দাদাভাই গাড়িটাকে ওখানে রেখে কুটুসকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসছে। তো আজকে ভীষণ মন খারাপ আমাদের, তো সেই জন্য কুটুসকে আবার আনতে যাওয়ারও ব্যাপার আছে, তো সে তো একটার সময় যাবে, যেয়ে নিয়ে আসবে কুটুসকে। কুটুসের এখনও 14 তারিখ পর্যন্ত স্কুল হবে, তো সেই জন্য টেনশনে আছি। আর সকালবেলা এরকম একটা ঘটনা ঘটে গেছে, তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো চলো, তোমরা আমার সঙ্গে থাকো। রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে না আমি ভাতটা বসিয়ে দিয়েছি। দাদাভাই বলছে এখন ওনাকে ওর ভাত পাবলো কাঁপছে, তো আমি বললাম বাজারে যেতে হবে না, ঘরে যেটা আছে আমি সেটা দিয়েই করে দিচ্ছি। তো ঘরে একটা ক্যাপসিকাম ছিল, ছোটো সাইজের 4 পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি, আর দেখো রসুনটাকে না কুচিয়ে নিয়েছি, সয়াবিন ছিল সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। তো চলো দেখি আজকে কী রান্না করি আমি, তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দেখো আমি না কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এবার আমি দিয়ে দেবো রসুনের টুকরোগুলো। সত্যি কথা বলতে কি, সেইভাবে রান্না করার মতো ইচ্ছেটাও নেই, ভীষণ মনটা খারাপ হয়ে গেছে, তো তবুও রান্নাটা করতে হবে। আমি কিন্তু রসুনটাকেও দিয়ে দিলাম, একসাথে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটাও না দিয়ে দিলাম। আমি একটু সয়া চিলি বানাবো, তো সেই জন্য দেখো এটা আমি হালকা করে না ভেজে নিচ্ছি। সয়াবিনটা তো আমার আগেই সেদ্ধ করে রাখা রয়েছে, তো আজকে আমি সয়াটাকে আলাদা করে আর কিছু করছি না, সয়াবিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এটাকে ভেজে নিয়ে এটার মধ্যেই দিয়ে একদম সতে রান্না করবো, কিন্তু বিশ্বাস করো এইভাবে না সয়া চিলিটা খুব টেস্ট হয়, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবে ট্রাই করে দেখো, সত্যি কথা বলতে সময়টাও অনেকটা সেভ হয়, মানে খুব অল্প একটু টাইমে হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা বুঝতে পারছো যে আজকে একদমই মনে আমার ঠিক নেই, তো আমি এইভাবে আমি আগেও করেছি, এইভাবে করলে কিন্তু ভালো হয় খেতে, খুব টেস্ট হয়, মানে সত্যি কথা বলতে ভীষণই ভালো হয় খেতে। তো আজকে আমি এটাকেই করছি, তো দেখো আমি কিন্তু এটা ভেজে নিয়েছি, আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সয়াবিনটাকে কিন্তু আমি দিয়ে দিলাম।
আছে 2 কিন্তু মিশিয়ে নিয়েছি এবার একটু আমি ভেজে নেব তো দেখো হালকা ভাজা কিন্তু হয়ে গেছে আর আমি এটা এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট আর টমেটো পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট আর টমেটো পেস্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে আমি দেব দিলাম সামান্য একটু ভিনেগার আর দিলাম সয়া সস এটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব আর এবার দেব পরিমাণ মতন লবণ আর মিষ্টি দেখো আমি না পরিমাণ মতন লবণটা আর মিষ্টিটা না দিয়ে দিলাম এভাবে একটু একটু কষিয়ে নেব তারপরে আমি এটার মধ্যে অ্যাড করব কর্নফ্লাওয়ার দেখো কর্নফ্লাওয়ারটা আমি ঢেলে নিয়েছি এখানে আড়াই চামচ মতন কর্নফ্লাওয়ার আছে তো এটাকে আমি জলে গুলে নেব তো দেখো কষানো না হয়ে গেছে আর আমি এটাকে এখন দিয়ে দিচ্ছি আমি গুলে রেখেছি যে আড়াই চামচ কর্নফ্লাওয়ার সেটা আমি দিয়ে দিলাম এবার কিন্তু একটু ফুটে উঠলেই এটা হয়ে যাবে তো দেখো সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে সয়া চিলি আর এটা এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে তো এটা হয়ে গেছে আর আমি এবার এটা কিন্তু নামিয়ে দেব তো দেখো সয়া চিলিটা কিন্তু হয়ে গেছে আর আমি নামিয়ে দিলাম তো দেখো একদমই কিন্তু সময় লাগলো না খুব অল্প সময় না হয়ে গেছে তো দেখো একদম অল্প সময় কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে ভীষণ ভালো হয় মানে খেতে ভীষণই ভালো হয় এটা দেখো ঘরে না ডিম ছিল তো ভাবলাম শুধু সয়া চিলি দিয়ে তো খাওয়া হবে না তো আমি কিন্তু চারটে ডিম আর আলু বেশি করে একটু সেদ্ধ করে নিয়েছি কারণ কুটু সেদ্ধ ডিম পছন্দ করে না মানে রান্না ডিমটাও খাবে না ওর জন্য একটা ডিম আমি অমলেট করে দেবো তো আমাদের এক বেলার জন্য চারটে ডিম কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি দেখো আমি না ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডিমের জন্য পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর দেখো আমি কিন্তু মশলা করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা পেস্ট আছে আদা পেস্ট রসুন পেস্ট আর টমেটো পেস্ট আছে দেখো কড়াইতে না আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম আমি ওই চারটে ডিম ডিমটা না আমি ভেজে নেব একটা ডিম ছেড়ে গেল দেখো ডিমটা না ভেজে আমি নাড়িয়ে নিয়েছি আর কড়াইতে না আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে না আমি ভেজে নেব আজকে একটা মস্ত বড় ভুল হয়ে গেছে মানে আমরা যে চালটা খাই না মানে যে গেট অফ ইন্ডিয়া যে চালটা আমাদের ইন্ডিয়া গেটের যে চালটা আমরা আর কি খাই তো সেটা না 12 মিনিট সময় লাগে হতে তো আমি না আজকে না 5-6 মিনিট পরে না ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম মানে সয়া চিলিটা বানাতে বানাতে না আমি ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম মানে আমার মাথাটা না কিছু কাজ করছিল না তো এখন আমি ভাত তুলে দিচ্ছি ভাতটা তো হয়নি পুরো মানে কি বলবো 70% মতন হয়েছে তো ভাতটা হয়নি এদিকে ফ্যানটাও আমি ফেলে দিয়েছি বুঝতে পারিনি এখন আমি ভাবছি পেঁয়াজটা ডিমটা আলুটাকে দিয়ে ভাতটাকে একটু করে মানে একটু এগ বিরিয়ানি করে দিই নাহলে ভাতটা খেতে পারবে না অতটা শক্ত ভাত তো সেই জন্য মানে পেঁয়াজ বিরিয়ানি করব দেখো পেঁয়াজটা না সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তো আমি না পেঁয়াজটাকে এবার তুলে দেব দেখো
পেঁয়াজটাকে না আমি নামিয়ে নিয়েছি। আর দেখো কড়াইতে না আমি দিয়ে দিয়েছি দুটো ডিম। দেখো দুটো ডিম আমি কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি, এটা একটু ভেজে নেব। ভেজে নিলাম, নিয়ে কিন্তু আমি আলুগুলো না দিয়ে দিলাম। সত্যি কথা বলতে আমি ওদেরকে বলতেও পারছি না, আজকে ভাতটা ওইরকম হয়ে গেল, কেন হলো বুঝতে পারছি না। তো যাই হোক, আমি ভাতটাকে তো মেকআপ দিয়েই দিচ্ছি, এগ বিরিয়ানি বানিয়ে দিচ্ছি। তো সত্যি কথা বলতে একদমই ভালো লাগছে না আমার ফোনগুলো, একদমই ভালো নেই। কারণ এমএটিটা বসে যাওয়া মানে আমাদের ব্যবসার অনেকটা ক্ষতি হয়ে যাওয়া। দেখো আমি না এইভাবে ভেজে নিচ্ছি, আর একটু ভাজা হয়ে গেলে আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো। তো দেখো ডিমটা না ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতন লবণ, মিষ্টি কিন্তু হলুদ দিয়ে দিয়েছি। আমি তো প্রথমে ভাবিনি যে এগ বিরিয়ানি বানাবো, তো সেই জন্য কিন্তু ভাতে আমি তেজপাতাও দেওয়া হয়নি, আবার ভাতটার মধ্যে লবণও দেওয়া হয়নি। তো আমি সেই জন্য কিন্তু একটু পরিমাণ মতন লবণটা, একটু মিষ্টি আর হলুদটা দিয়ে দিয়েছি। তো দেখো আমি কিন্তু ভেজে নিলাম এটা, আর এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা। তো মশলাটাকে আমি ভালো করে এখন কষিয়ে নেবো, নিয়ে তারপর না ভাতটাকে মিশিয়ে দেবো। এদিকে দেখো মশলাটা না প্রায় কিন্তু কষানো হয়ে গেছে, আর দেখো ভাতটা আমি যে পেঁয়াজটাকে ভেজে তুলে রেখেছিলাম না, আমি কিন্তু এই ভাতটার মধ্যে মিশিয়ে দিলাম। সত্যি কথা বলতে আজকে মানে রান্নাটা করছি ঠিকই, কিন্তু খুব ভয়ে ভয়ে করছিলাম। তো আমাদের দাদা ভাই এলো, এসে বলছে একটু চা দাও খেয়ে বেরোবো। তো চা করতে করতে ও বলছে কী রান্না করছো, বাজারে তো গেলাম না, কী রান্না করছো তুমি? আমি বললাম সয়াবিন ছিল তো আমি কিন্তু ওটাকে চিলি সয়া চিলি করে দিয়েছি, আর ডিম ছিল, ভাতটা আমি ইচ্ছা করে করিনি কিন্তু হয়ে গেছে, আমি আজকে এগ বিরিয়ানি বানাচ্ছি। তো তখনও বললো যে আজকে ভীষণ মনটা খারাপ, খুব কষ্ট পাচ্ছি, কিন্তু তার মধ্যেও তুমি যেটা রান্না করেছো তোমাকে দেখেই মনে হচ্ছে তুমিও খুব কষ্টে আছো, খুব কষ্ট পেয়েছো ব্যাপারটা, কিন্তু তার মধ্যেও এই যে তুমি এটা রান্না করেছো বিশ্বাস করো মনটা অনেকটা ভালো হয়ে গেল, এতটা কষ্টের মধ্যেও মানে বেশ অনেকটা আনন্দ পেলাম যে তুমিও এত কষ্টের মধ্যেও এটা রান্না করেছো, বিরিয়ানিটা বানাচ্ছো, খুব ভালো লাগলো। বিশ্বাস করো শুনে আমার এত ভালো লাগলো, আমি তো সত্যি ভয়ে ভয়ে বানাচ্ছিলাম যে আমি এটা করতে চাইনি আজকের দিনে, কিন্তু তবু এটা করেছি, হয়ে গেল। হয়তো কিছু ভাববে বা কিছু বলবে, কিন্তু দেখলাম যে না, কিছু তো ভাবেনি, কিছু তো বললই না, বরঞ্চ ও আরও আনন্দ পেয়েছে যে তুমি আজকের দিনে এটা করেছো শোনাই, আমার খুব ভালো লাগলো। তো চলো বিরিয়ানিটা এইবারে আনন্দ করে একটু বানিয়ে নিই, এত সময় কিন্তু খুব মানে কষ্ট তো হচ্ছিলো, ভয়ও পাচ্ছিলাম, কিন্তু ভয়টা এখন আর নেই, কষ্টটা তো আছেই, কষ্টটা থাকবে যত সময় না গাড়িটা ঠিক হচ্ছে। তো চলো বিরিয়ানিটা বানিয়ে নিই। তো দেখো আমি না এটার মধ্যে আবার একটু একটু করে ভাতগুলোকে দিয়ে না সুন্দর করে না ভেজে নেব। তো আমি এইভাবে পুরো ভাতটা মিশিয়ে নিই, তারপরে দেখাচ্ছি, কারণ আমি এক হাতে ফোনটা ধরে রেখেছি তো আমার একটু অসুবিধেই হচ্ছে। তো আমি ভাতটা মিশিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু ভাতটা না খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি, আর দেখো পুরো ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এই ভাতটাকে না একটা ডেচকির মধ্যে দিয়ে দেবো,
দিয়ে ঢেকে দেব। তাহলে কি পুরো ভাতটা ঠিক মতন হয়ে যাবে। চলো আমি ডেসকের মধ্যে দিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ডেসকের মধ্যে বসিয়ে দিয়েছি, আর আমি নিয়েছি এক চামচ, দেখো তোমরা বুঝতে পারবে, এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল। তো এই জলটাকে না আমি এই যে কড়া ধোয়া জলটার মধ্যে না মিশিয়ে দিলাম। দেখো এই যে এক চামচ, এক চামচ, দু চামচ, আর এই যে কড়া ধোয়া জলটা। তো ব্যাস এই জলটাকেই কিন্তু দেখো আমি এইভাবে না দিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিলাম, আর এবার আমি একটু দেবো গরম মশলা আর দেবো ঘি, দিয়ে আমি ঢেকে দেব। তো দেখো আমি কিন্তু গরম মশলাটা দিয়ে দিয়েছি, আর এই এক চামচ ঘিটাকেই কিন্তু আমি একটু করে দিয়ে দিলাম। আমি কিন্তু আর কিছুই এতে দিচ্ছি না, মিঠা আটরটা তো কিন্তু আমি আর কিছু দিলাম না। তো এবার আমি এটাকে ঢেকে দেব। তো দেখো 10 মিনিট পরে কিন্তু আমি ঢাকাটা খুললাম, আর দেখো সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে এগ বিরিয়ানি। তো তোমরা কিন্তু এভাবে এগ বিরিয়ানিটা বানিয়ে খেতে পারো, এটা কিন্তু ভীষণ ভালো হয়, অসাধারণ টেস্ট হয়। তো দেখো সম্পূর্ণ হয়ে গেছে আজকের এগ বিরিয়ানি, একদমই কিন্তু ঝুরো হয়েছে আর খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা স্মেল কিন্তু আসছে, যেহেতু আমি কেওড়া জল আর গোলাপ জলটা দিয়েছিলাম তাই সত্যিই তাই অসাধারণ একটা গন্ধ আসছে। চলো এত দুঃখের মধ্যেও একটু আনন্দ। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি বন্ধু হও যদি বাড়াও হাত।